নমস্কার স্পট অন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা উঠে আসছে, আবারও সিআরের সামনে বিক্ষোভ করলেন মহামেডানের সমর্থকেরা। এর আগেও আমরা দেখেছিলাম একই ছবি, তবে সেই বিক্ষোভটা ছিল সিআরের সামনে। এর আগে যে মহামেডানের সমর্থকেরা বিক্ষোভ দেখিয়েছিলেন সেটা ছিল শান্তিপূর্ণভাবে। তবে শুক্রবার দিন যে বিক্ষোভের দৃশ্য উঠে এলো বাজে রেফারিং নিয়ে, সিএফএল এ বাজে রেফারিং নিয়ে, আবারও ক্যালকাটা রেফারিজ অ্যাসোসিয়েশনের বাইরে থেকে মহামেডানের সমর্থকরা বিক্ষোভ করেন। তবে এই বিক্ষোভের চিত্রটা সম্পূর্ণ আলাদা ছিল। আগের যে বিক্ষোভ ছিল সেটা শান্তিপূর্ণভাবে করেছিলেন, পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন মহামেডানের কিছু কর্মকর্তারা। তবে আজকের কোনো কর্মকর্তারা উপস্থিত ছিলেন না, ছিলেন মহামেডানের সমর্থকেরা। তারা বিক্ষোভ দেখান সিআরের সামনে, আর সেই বিক্ষোভের দৃশ্য সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আগের থেকে সম্পূর্ণ আলাদা ছিল এই বিক্ষোভটা, আলাদা ছবি উঠে এলো আজকের। তবে এই বিষয়ে যখন তারা উদয়ন হালদারের সঙ্গে কথা বলেন, উদয়ন হালদার কি বলেন সেটাও আপনারা দেখবেন, পাশাপাশি আমরাও এই বিষয়ে উদয়ন হালদারের সাথে কথা বলেছিলাম, সিআরএস সেক্রেটারি, তিনি ঠিক কি জানিয়েছেন সেটাই আপনারা একবার শুনে নিন। এটা আমি বলি, এটা এটা হতে পারে, কারণ রেফারি একটা ম্যাচের 90 মিনিট থাকে, টোটাল টিম, দুটো অ্যাস্ট্রেন রেফারি, ফোর্থ রেফারি, তারা তাকে হেল্প করার জন্যই মাঠে গেছে। তো এটা কিছু মানে অবাস্তব কিছু নেই, হয়তো এরকম বহু ঘটনা বাইরের লিগে হয়, আইএসএল এ হয়, আইএসএল এ এরকমও দেখা গেছে, ফোর্থ রেফারি ডেকেও তাকে কাট করিয়েছে, এগুলো হতেই পারে। এটা টোটাল টিম ওয়ার্ক, একটা টিম যখন এ টিম বি টিম দুটো টিম খেলে, যেমন টোটাল একটা প্লেয়ারের ওপরে নির্ভর করে না। সুতরাং এখানেও চারজন, এখন তো আরও বাড়িয়ে দিয়েছে, ভিআর করে দিয়েছে, অ্যাসিস্ট্যান্ট ভিডিও অ্যাসিস্ট্যান্ট এফবি করে দিয়েছে, মাঠে একটা আলাদা অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট এফবি করেছে। সুতরাং টোটাল টিমের ব্যাপার, টিম যদি ফেলিওর, ওরা যদি ম্যাচ আরম্ভ হয়ে যেত, টিম যদি ফেলিওর হতো তাহলে একটা প্রশ্ন তোলার ব্যাপার, তো টিম তো ফেলিওর হয়নি, টিম তো সঙ্গে সঙ্গে ইনফর্ম করেছে। আমি তোমাদের বলি যে ছবি সবসময় যে 100% কারেক্ট হয় তার কোনো ব্যাপার নেই, ভিডিওগুলো কাট করা হচ্ছে তাদের জন্য। আমাদের যারা টেকনিক্যাল কমিটি আছে, তারা যারা বা অ্যাসেসার গেছিল বা মাঠে অবজারভারও গেছিল, তো তাদেরকে তাদের রিপোর্টের বেস করে তো কী করবে, আইএফএ কী করবে না করবে সেটা তো তাদের ব্যাপার। আর আর ভারতবর্ষে কোথাও এরকম নিয়ম আছে কি যে রেফারি ভুল করলে তাকে সঙ্গে সঙ্গে জেলে পাঠিয়ে দেওয়া হবে? তাহলে তো রেফারি ভুল করলে তাকে সাময়িক কিছুদিনের জন্য, হয়তো যদি তার নাম্বার কম হয়ে যায়, আটের নিচে নেমে যায়, তাহলে তাকে সামান্য কিছুদিনের জন্য হয়তো খেলা অফ করে, মানে তার মেন্টালটাকে আবার প্রেশারটাকে কমিয়ে রেখে আবার নতুন করে শুরু করতে হবে। এটা নিয়ম, কে বলেছে খতিয়ে দেখছি না, সেই বিষয়টাই তো। সেটা তো আমরা খতিয়ে দেখে কি আমরা ওপেনলি প্রেস মিট করে তো করতে পারি না, আমরা আমাদের সেক্রেটারি যিনি আছেন আইএফএ তার কাছে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আমাদের অ্যাসেসারদের যে রিপোর্ট, এআইএফএফের যে যত রিপোর্ট, তারা কি সবাই মিডিয়া জানতে পেরে যায়? দায়ভার কি আছে সিআরের? দায়ভার তো সিআরের, তাদেরকে তাদের এগেনস্টে কি করবে না করবে তাদের ব্যাপারে আইএফএকে জানিয়ে দেওয়া। এবার বারবার দেখো, আমি তোমাকে বলছি সবার ফ্যান বেস টিম আছে, আজকে একটা একটা টিম করে গেছে, কালকে যে আরও 4-5টা টিম আসবে না তার কোনো মানে আছে? তাহলে তো আমাদের সিআরের রেফারিং না করে তারা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন থেকে রেফারি নিয়ে এসে করুক, তাদেরও তো ভুল হয়। গত বছর যখন মহামেডান লিসবন ম্যাচে একটা গোল নিয়ে বিতর্ক হয়েছিল, তো এটা সবার ভুল হতে পারে, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের রেফারিদের ভুল হবে না? ভুল হতে পারে। তাহলে তাহলে তো ডোমেস্টিক ম্যাচ সবসময় টাফ। আমি আমি একটা ঘটনা শুনেছি, আমি দুটো ঘটনার উদাহরণ দিই। ডোমেস্টিক ম্যাচে কলিনার মতন রেফারিকে, ওয়ার্ল্ডের সেরা রেফারিকে সিরি লিগে খেলানো হতো না, এটা তোমরা নিশ্চয়ই জানো, তাকে সিরি লিগ নিত না, ইটালিয়ান লিগ নিত না, তাহলে কি সে খারাপ রেফারি? আচ্ছা, এক রফসানি মাতব আমার সঙ্গে রেফারিং করেছে, রফসানি মাতবকে আমি বলেছিলাম যে তোমার সবচেয়ে বড় জিনিস, বলছে আমার সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমার লোকাল ডোমেস্টিক লিগ। তো ডোমেস্টিক লিগ সবসময় টাফ সবার কাছে, এটা যত ইজি, আজকে কেরল ব্লাস্টারের ম্যাচ একটা বাইরের রেফারিরা গিয়ে যত খেলিয়ে এলো, তার কি কাটা ছাড়া হবে সেটা পরের ব্যাপার, তার ভুল কি ভালো, কিন্তু দুটো টিমের কোথাও এতটা উগ্রতা প্রকাশ পেয়েছে কি? দুটো টিমের তো সাপোর্টার বেস্ট টিম, ফ্যান বেস্ট টিম, কালকে মোহামেডান মোহনবান ম্যাচ আছে, ওটাও ফ্যান বেস্ট টিম, কোথায় সেটা প্রমাণটা কোথায় আছে যে বিশেষ দলকে সুবিধা পাওয়া যায়, এটা এমনভাবে হারেনি? ওরা তো বারবার ওই একটা কথা বলছে, কাদের সঙ্গে কাদের ইগোর লড়াই আছে, কার সঙ্গে কী আছে সেটা দেখার জন্য তো ক্যালকাটা রেপ্রিয়াশন বসে আছে কি বসে? এরকম তো ভুড়ি ভুড়ি অভিযোগ অনেক আসবে, আজকে এরা বলে যাচ্ছে, কালকে আরও দুটো টিম বলবে,
আরো দুটো টিম আছে, খিদিপুর আছে, ভবানীপুর আছে, তারাও বলবে। আমি তো বারবার বলছি যে আমরা আমাদের চেষ্টা করছি আমাদের বেস্ট যারা রেফারি আছে তাদেরকে প্রোভাইড করার। আমরা তো বেস্ট চেষ্টা করেছি, আমি লাস্ট ম্যাচে যাকে পোস্টিং করেছিলাম সে এই বছরে কলকাতা লিগের সেরা পারফর্মার। স্পোর্টস সংক্রান্ত আরো আপডেটের জন্য চোখ রাখুন স্পট অন নিউজে।